হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, আকন্দ পাতা হাঁপানি রোগের মহা ঔষধ। গাছগাছালির পাতাকে আমরা অনেকেই অবহেলা করি, কিন্তু এইসব গাছগাছালি আমাদের অনেক রকম উপকার করে থাকে। এমনই একটি রোগ হাঁপানি রোগ, যে রোগের ঔষধের থেকে আকন্দ পাতা বেশি কার্যকরী। গ্রাম বাংলার মানুষ হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগে আকন্দ পাতা ব্যবহার করে। আয়ুর্বেদার্য শিবকালী ভট্টাচার্যের মতে, 14টি আকন্দ ফুলের মাঝখানের 14 অংশ নিতে হবে, তার সঙ্গে 21টি গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে 21টি বড়ি বানাতে হবে। প্রতিদিন সকালে পানি দিয়ে একটি করে বড়ি খেলে হাঁপানি রোগের উপশম হয়। এই ঔষধ খাওয়ার সময় পথ্য হিসেবে শুধু দুধ ভাত খেতে হয়, এতে শ্বাসকষ্ট কেটে যায়। আকন্দ গাছের মূলের ছাল শুকিয়ে চূর্ণ করে আকন্দর আঠা দিয়ে মুড়িয়ে বিড়ির মতো করে বানিয়ে সেটি ধরিয়ে ধোয়া টানলে হাঁপানি লাঘব হয়। হাঁপানি ছাড়াও আকন্দ পাতার অন্যান্য গুণাবলী। হাঁপানি ছাড়াও আকন্দ পাতা ঔষধ হিসেবে ব্রণ ফাটাতে সাহায্য করে। আকন্দ পাতা দিয়ে ব্রণ চেপে বেঁধে রাখলে ব্রণ ফেটে যায়। বিছে কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করা হয়ে থাকে। শরীরের কোন অংশ দূষিত ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হয়, এতে পুজ হয় না। বুকে সর্দি বসে গেলে ভালো করে পুরান ঘি বুকে গলতে হয়। ঘি মাখানো বুকে আকন্দ পাতা গরম করে সেঁকে দিলে সর্দি ভালো হয়। খোসপাস্তা বা একজিমার ক্ষেত্রে আকন্দর আঠার সঙ্গে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করতে হয়। এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাস্তায় মাখলে তা ভালো হয়ে যায়। পা মচকে গেলে প্রচণ্ড ব্যথায় এই আকন্দ পাতা দিয়ে গরম সেঁক দিলে ব্যথা উপশম হয়। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।